আজকে ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ষষ্ঠ শ্রেণীর বাংলার 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের এক, সাধারণত মাটি থেকে 6 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। একের দুই, শহর ছাড়ালেই দুপাশে দেখা যায় আকাশ। একের তিন, যার নাম যার আরেকটি নাম কর্মপ্রবচনীয়, সেটি হচ্ছে অনুসর্গ। একের চার, যে বিভক্তির সাহায্যে ক্রিয়াপদ তৈরি হয় সেটি হলো ধাতু বিভক্তি। একের পাঁচ, প্র, পরা, অপ, এগুলি হলো সংস্কৃত থেকে গৃহীত উপসর্গ। একের ছয়, বরাবর, বনাম, দরুন, এগুলি হলো বিদেশি অনুসর্গ। দুয়ের এক, ফাঁকি গদ্যে বর্ষাকালে আম গাছে কোন পাখি এসে বসে, বেনে বউ। দুয়ের দুই, আর শুনেছি যে ওরা ভারী উইকেট, এটা ভুতুড়ে কাণ্ড থেকে, ওরা বলতে এখানে ভূতেদের কথা বলা হয়েছে। দুয়ের তিন, হাট কবিতায় কোন পাখির পাখায় আলোক লুকায় বকের। দুয়ের চার বলছে, বুধ আর উধ কি বলে কেঁদেছিল। এই যে বুধ কান্না শুরু করলো, ওরে ভাই উধরে তুই এখন কোথায় গেলি রে, আর উধ কাঁদতে লাগলো, ওরে হায় হায় আমার বুধর কি হলো রে। এই বইতে যেভাবে আছে ওইভাবেই তুলে লিখে দেবে। দুয়ের পাঁচ আছে, পিঁপড়ে কবিতায় কবি পিঁপড়ের কিসের রেণু মাখার কথা বলেছেন ধুলোর। দুয়ের ছয়, হিজি বীজ বীজ প্রথম এবং দ্বিতীয়বার শ্বশুরের নাম কি কি বলেছিল, প্রথমে তকাই পরে দ্বিতীয়বার বিস্কুট বলেছিল। তিনের এক আছে, হাট কবিতায় দিনের বেলা যে চিত্র বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় সংক্ষেপে লেখো। হাট কবিতায়, হাট হলো কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের উল্লেখযোগ্য একটি কবিতা। তো এটা ভূমিকা দেবে যে আলোচ্য কবিতায় কবি গ্রামের হাটের যেমন বাস্তব ছবি অঙ্কন করেছেন, তেমনি জীবনের হাটের সঙ্গে গ্রামীণ হাটের সাদৃশ্য তুলে ধরেছেন। দিনের বেলায় নানা মানুষের আগমনে হাটের বুক মুখরিত হয়ে ওঠে, কত চরণচিহ্ন ধুলোর বুকে অঙ্কিত হয়, আবার পুরনো চিহ্ন নষ্ট হয়ে যায়। মাল কেনাকেনি, দর জানাজানি ইত্যাদি নিয়ে নানা কোলাহল সৃষ্টি হয়। কেউ লাভের মুখ দেখে, কেউ বা খালি হাতে বাড়ি ফেরে। প্রতিদিন কত নতুন মানুষ হাটে আসে, সকালের ফসল নানা হাতের পরীক্ষা সহ্য করে দিনের শেষে অবহেলায় বিক্রি হয়। প্রতিদিন নতুন করে হাট বসে আর ভাঙে। তিনের দুই বলেছে, সবুজ পাতার আসরগুলি, সবুজ পাতার আসর বলতে কি বোঝো আর তারা কি করছে। সবুজ পাতার আসরগুলি, সবুজ পাতার আসর বলতে কি বোঝো তারা কি করছে, প্রশ্নোক্ত অংশটি জসীমউদ্দিনের চিঠি কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে সবুজ পাতার পাতার আসর বলতে বর্ষার জলধারায় স্নাত সবুজ ফসলের ক্ষেত বা গাছগাছালির সমাবেশকেই বোঝানো হয়েছে। আর তারা কি করছে, বর্ষা জলে স্নান করে সবুজ পাতারা সজীব হয়ে ওঠে, তাদের মন তখন নৃত্যের ছন্দে আন্দোলিত হয়, অর্থাৎ সবুজ ফসলের ক্ষেত বা গাছপালা বর্ষার জলধারায় নেচে উঠছে। চারের এক হচ্ছে, এই হয়তো শ্বশুরীর রাঁচি ফেরার শেষ সুযোগ, শেষ সুযোগটা কি তা নিজের ভাষায় লেখো। প্রশ্নোক্ত অংশটি শিবরাম চক্রবর্তীর এক ভুতুড়ে কাণ্ড নামক গল্প থেকে নেওয়া হয়েছে। একদিন লেখক একটি সাইকেলে করে হুড্রুর দিকে যাচ্ছিলেন, কিন্তু 7 মাইল মতো পথ অতিক্রম করতেই পথের মাঝে সাইকেলের টায়ার ফেঁসে গেল। নির্জন সেই বনপথে অন্ধকার নেমে এসেছে, বাঘেরও ভয় আছে। সামনে আরও 5 মাইল মতো গেলে গ্রাম পাওয়া যেতে পারে, কিন্তু সাইকেল বয়ে পায়ে হেঁটে যেতে মন চাইছিল না। ভাবতে ভাবতে অনেকটা সময় পেরিয়ে গেল, একটা লরিকে আসতে দেখলেন, কিন্তু সেটি লেখকের টর্চের ইশারা উপেক্ষা করে রাঁচির দিকে চলে গেল। কিছুক্ষণ পরে আর একটা মোটরকে মন্থর গতিতে তার দিকে এগিয়ে আসতে দেখলেন, মোটরটিও তার হাঁক ডাক উপেক্ষা করে এগোতে লাগলো। তখন লেখক মরিয়া হয়ে এগিয়ে যাওয়া গাড়িটির হ্যান্ডেল ঘুরিয়ে তাতে ঢুকে বসলেন, কারণ তার মনে হয়েছিল সেই অন্ধকার বনপথে আবার কোনো গাড়ি নাও পেতে পারেন, তাই এই মোটরটিকে তাঁর রাঁচি পৌঁছানোর শেষ সুযোগ বলে মনে হয়েছিল। এই প্রথম অংশটা এ পর্যন্ত দেবো, আর দ্বিতীয়টা দেব না। চারের দুই বলেছে, সে কথা বাবাকে বলতে গিয়ে দুজনে বকুনি খায়, কোন কথা বলতে গিয়ে কারা বকুনি খায়। এখানে গোপাল এবং তার মার বকুনি খাওয়ার কথা বলা হয়েছে। আর কেন বকুনি খায়, এই যে কারো হেফাজতের দরকার হয়নি, আপন চেষ্টাতেই গাছটি বেড়েছে, মা আর ছেলেতে কথা হয়, কলম ঠিকমতো করা হয়নি, সেই কথা বাবাকে বলতে গিয়ে দুজনে বকুনি খায়, গোপালের মা এবং গোপাল বকুনি খায়। পাঁচের এক বলেছে, আমার নাম শ্রী ব্যাকরণ সিং, বিয়ে খাদ্য বিশারদ, বক্তা তার নাম আর উপাধির পক্ষে যে ব্যাখ্যা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো।
সুকুমার রায়ের হযবরল গল্পে দাড়িওয়ালা একটি ছাগলের নাম শ্রী ব্যাকরণ সিং। ব্যাকরণ সিং তার গলায় একটি সার্টিফিকেট সর্বদা ঝুলিয়ে রাখে, কারণ নিজের সম্পর্কে কিছু বিশেষ বক্তব্য তার মধ্যে লেখা থাকে, যেমন তার নাম শ্রী ব্যাকরণ সিং, বিয়ে খাদ্য বিশারদ। সে ছাগলে কিনা খায় এ বিষয়ে বক্তৃতা দিতে গিয়ে জানায় সে চমৎকার ব্যয় করতে পারে বলেই তার নাম শ্রী ব্যাক নাম শ্রী ব্যাকরণ। ইংরাজিতে সে যখন বিয়ে কথাটা লেখে তাতেও ব্যয় উচ্চারিত হয়। পৃথিবীতে কী কী বস্তু খাওয়া যায় বা যায় না তার সবসে পরীক্ষা করে দেখেছে বলেই তার উপাধি খাদ্য বিশারদ। এই যে মানুষে বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এটা এক প্রকার অন্যায় কথা, কেননা ছাগলে সব কিছু খায় না। 5-2 বলেছে কই না, কিসের বিজ্ঞাপন? বিজ্ঞাপনে কী লেখা ছিল? বিজ্ঞাপনে লেখা ছিল শ্রী শ্রী ভূষণ্ডী কাগায় নম শ্রী কাকেশ্বর কুচকুচে 41 নম্বর গেছো বাজার কাগিয়াপট্টি। আমরা হিসাবি আর বেহিসাবি খুচরা এবং পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করিয়া থাকি। মূল্য 1 ইঞ্চি, চিলড্রেন হাফ প্রাইস অর্থাৎ শিশুদের অর্ধমূল্য, আপনার জুতোর মাপ, গায়ের রং, কান কটকট করে কিনা, জীবিত কি মৃত ইত্যাদি আবশ্যকীয় বিবরণ পাঠাইলেই ফেরত ডাকে ক্যাটালগ পাঠাইয়া থাকি। সাবধান সাবধান সাবধান, আমরা সনাতন 22 বংশীয় দাঁড়ি কুলিন অর্থাৎ দাঁড় কাক। আজকাল নানা শ্রেণীর পাতিকাক, রামকাক প্রভৃতি নিজ শ্রেণীর কাকেরাও অর্থ লোভে নানারূপ ব্যবসা চালাইতেছে, সাবধান, তাহাদের বিজ্ঞাপনের চটক দেখিয়া প্রতারিত হইবেন না। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 12 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।